নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সূত্রাগড়ে জাগ্রত সিদ্ধেশ্বরী কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নদিয়া শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলে রয়েছে প্রাচীনতম সিদ্ধেশ্বরী কালীর মন্দির। মন্দিরের বয়স প্রায় 500 বছর। ঐতিহাসিকদের মতে এটি নদিয়ার প্রাচীনতম মন্দির। কথিত আছে আজ থেকে প্রায় 500 বছর আগে শান্তিপুরের চরপানপাড়া বালিয়াডাঙ্গায় এক তন্ত্রসাধক থাকতেন। তিনি নিজের আশ্রমের পাশেই প্রতিষ্ঠা করেছিলেন দেবী কালীকে। খড়ের তৈরি মন্দিরে শুরু করেন মায়ের পুজো। মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা। গঙ্গায় ভাঙন দেখা দিলে সেই তান্ত্রিক মায়ের ঘট গঙ্গায় ভাসিয়ে দেন। সেই কালীর আদিঘট আর পাটা ভাসতে ভাসতে চলে আসে শান্তিপুরের গড়ের বাজারে। তারপর সেই তন্ত্রসাধক মা কালীর স্বপ্নদেশ পান। দেবী কালী তাকে পুনরায় পুজো শুরু করার নির্দেশ দিলেন। পুনরায় মায়ের পুজো শুরু করেন সেই তান্ত্রিক। এগিয়ে আসে চট্টোপাধ্যায় পরিবার। তাদের সহযোগিতায় চুনসুরকি দিয়ে মায়ের মন্দির নির্মাণ করা হয়। মূল মন্দিরের অন্দরে রয়েছে মহাদেবের দুটি মন্দির এবং জগদ্ধাত্রী মায়েরও একটি মন্দির আছে। আজও সিদ্ধেশ্বরী মায়ের নিত্য পুজো হয়। 12 বছর পরপর মায়ের নবকলেবর হয়। মায়ের প্রতিমা ঠাকুরদালানেই নির্মিত হয়। মূল মন্দিরের স্থাপত্য অপরিবর্তিত রেখে সংস্কার করা হয়। সে সময়কার মন্দিরের মূল কাঠামো আজও অক্ষত রয়েছে। শান্তিপুরের আরও এক প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে। জনশ্রুতি অনুযায়ী আনুমানিক 1606 সালে আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। ভবানন্দ মজুমদার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। ভবানন্দ মজুমদার ছিলেন কৃষ্ণনগরের রাজবংশ অর্থাৎ কৃষ্ণচন্দ্র রায়দের বংশের প্রতিষ্ঠাতা। ভবানন্দ মজুমদার পার্বতীচরণ মুখোপাধ্যায় বা মতান্তরে ফকিরাচাঁদ মুখোপাধ্যায়ের হাতে কালী মন্দিরের দায়িত্ব দেন। দীপান্বিতা অমাবস্যায় মন্দিরের বাৎসরিক পুজো হয়। সারা রাত ধরে মায়ের পুজো দেওয়া হয়। সেই দিন রাত্রে দেবী কালীকে রাজবেশে সাজানো হয়। সিদ্ধেশ্বরী মাকে পোলাও খিচুড়ি সাদা ভাত পায়েস লুচি ভাজা সুজি মাছ তরকারি ও চাটনি ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করা হয়। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে শহরের অন্যান্য মন্দিরের পুজো শুরু হয়। একদা মায়ের মৃন্ময়ী মূর্তিতে পুজো করা হতো, এখন পাথরের কালী মূর্তিতে পুজো করা হয়। 1387 বঙ্গাব্দে কাশী থেকে এই মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।